আজকে 4:24 এ স্টার্ট করলাম, উঠেছি 3:30, আর তারপরে রেডি হতে হতে জাস্ট হয়ে গেল 4:00, তারপরে তীর্থ ফোন করলো আর তারপরেই বেরিয়ে পড়লাম। সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে অন্য সময় সবসময় সোলোই যাই, তো এইবার কিছু অফিস কলিগদের সাথে চল যাচ্ছি, ওরা অবশ্য গাড়িতে আসছে, আমি যাব বাইকে। মিট করার প্ল্যানটা হচ্ছে ধুলাগড় টোল প্লাজা অথবা আর একটু এগিয়ে গিয়ে কোনো একটা ধাবাতে মিট করার প্ল্যান রয়েছে। এখান থেকে ধুলাগড় আশা করছি হাফ অ্যান আওয়ারে পৌঁছে যাব, তারপরেই তোমাদের সাথে আলাপ করিয়ে দেবো আমার বন্ধুদের। একটু এগিয়ে গিয়েই আমাকে নিতে হবে বম্বে রোড, মানে বাঁদিকে সোজা চলে গেলে দিল্লি রোড, মানে কোলাঘাট যেতে গেলে এই সাইডে আর শক্তিগড় যেতে গেলে সোজা। এখানটা খুব গুলোয়, যারা প্রথমে এই সাইডে আসে না তারা প্রচণ্ড মিস করে, আর একবার এখানে উঠে গেলে তোমাকে অনেকটা ঘুরে ঘুরে আসতে হবে, কারণ ব্যাক করা যায় না। আজ কোথায় যাচ্ছি সেটাই তো বলিনি, আজ যাচ্ছি খুব কাছে মান্দারমণি। আজকের প্ল্যানটা আসলে বেসিক্যালি কাজ করতে করতে, হঠাৎ করে এই গরমের মধ্যে মোটামুটি গরমে পাগল হয়ে গিয়ে কোথাও একটা যাওয়ার প্ল্যান করা হচ্ছিল, আর এই মান্দারমণি, মানে বুঝতে পারছি এই গরমে মান্দারমণি প্ল্যান করাটা ইজ ভেরি ডিফিকাল্ট, বাট আমাদের একটু অক্সিজেন দরকার ছিল, তো চললাম মান্দারমণি। আর গরমকালে যখন জার্নি করা হয় তখন সকাল সকাল কলকাতা ছাড়ার মজাই আলাদা, যত পারো সকালবেলাটা ট্রেনে আগে বেরিয়ে যাও, রোদটা ওঠার আগে, রোদ উঠে গেলেই কষ্ট স্টার্ট। দারুণ একটা কফি খেলাম, তবে ব্রেকফাস্টটা করলাম না, কারণ হচ্ছে সবাই বলল ওখানে গিয়ে লুচি খাবো, মানে মান্দারমণিতে ব্রেকফাস্ট করবো, মান্দারমণিতে আমরা পৌঁছে যাবো 8:30-এর মধ্যে, আই থিঙ্ক 8:30-এর মধ্যে পৌঁছে যাওয়া উচিত, তো ওখানে গিয়ে ব্রেকফাস্ট করার প্ল্যান হলো। আচ্ছা, মান্দারমণি সম্বন্ধে একটু বলি। মান্দারমণি জায়গাটা বেসিক্যালি আজ থেকে 15 বছর আগে আমি যখন গেছি, আমি জাস্ট 15 বছর পরে আবার যাচ্ছি, পাবো 15 বছর আগে যখন গেছি তখন মান্দারমণিতে জাস্ট দুটো
রিসর্ট ছিল, আর এখন তো মানে জাস্ট মানে পুরো গিজগিজ করে রিসর্ট। কিন্তু মন্দারমণিটা বেসিক্যালি ফেমাস হয়েছিল তখন বিকজ অফ মন্দারমণি ছিল ওয়ান অফ দ্য বিচ যেখানে 13 কিলোমিটার বিচে গাড়ি ড্রাইভ করা যেত। এই গাড়ি ড্রাইভ করার লংগেস্ট ব্রিজ ছিল হচ্ছে এই মন্দারমণি, আর তাই জন্যেই এখানে এই ভিড়টা হতো। বাট সামাও বিভিন্ন অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন অন্য কারণে এখন ওটা বন্ধ করে দেওয়া হয়েছে, আর বিচে গাড়ি নিয়ে চড়া যায় না। আর এটাও শোনা যায় যে মন্দারমণির এই 13 কিলোমিটার বিচ ইন্ডিয়ার লংগেস্ট ড্রাইভেবল বিচ, বাট ছিল, হ্যাঁ এখন তো আর নেই। ঢুকে গেলাম সিঙ্গেল লেনে। এই নন্দকুমারের পর থেকে মন্দারমণি অবধি রাস্তাটায় যেটা করতে হবে খুব কেয়ারফুল ড্রাইভ করতে হয়, কারণ সিঙ্গেল লেন, প্রচুর বড় বড় বাস, স্ট্রেট বাসগুলো আসবে, শাঁ শাঁ করে কানের সামনে প্যা করে হর্ন দেবে, মোটামুটি অবস্থা খারাপ হয়ে যাবে। সো খুব কেয়ারফুল গাড়ি চালাতে হবে এইটুকু জায়গাতে। আদারওয়াইজ রাস্তাটা খুবই ভালো, মানে এরকম নয় যে রাস্তাটা খারাপ, রাস্তাটা খুবই ভালো, বাট এটা হচ্ছে একটা প্রবলেম বলতে পারো। দেখো এই সাইডটাতে আকাশে মেঘ করে আছে, আর যত মেঘ থাকে ভাই ততই ভালো, যদিও আমি রেনকোট আনিনি, এই গরমে আশাই করিনি যে রেনকোট পরে গাড়ি চালাবো, তাই রেনকোট ফেনকোট আনিনি, যা হবে বৃষ্টি হলে হলো, বাট ভিজতে হবে। কলকাতায় যা গরম যা গরম, মানে কলকাতা কেন, মানে সব জায়গাতেই, বেঙ্গল সারা বেঙ্গলে যা গরম, শুধু ঘুরতে যাওয়ার তাগিদটা ছিল একটু অক্সিজেনের জন্য। সিধা কিলোমিটার, কিলোমিটারটা খালি দেখো 6666.6, গ্রেট ইয়ার, ইকুয়াল নাম্বারটা আমার একটা, আমার কেন জানি না একটু লাকি নাম্বার। মাঝে মাঝে ঘড়ি দেখতে গিয়ে বা মোবাইলে ঘড়িটা দেখতে গিয়ে দেখি 2 2 2 3 3 3, সে অদ্ভুত ব্যাপার। আর তারপরেই ওনা একটা লাকি কিছু হবে, জানি এটা সুপারস্টিশন, বাট সামহাও মজার জিনিস। এই হচ্ছে চাউল খোলা, এখান থেকে আমাকে ট্রেন দিতে হবে বাঁদিকা, সোজা 20 কিলোমিটার গেলে পড়বে দীঘা। আচ্ছা এইবার মনে হয় আমি বিচের দিকে যাচ্ছি।
কোন দিকে? ঢেউ দেখে এলাম তো, হেভি ঢেউ, বিচ দেখা যাচ্ছে না। দারুণ একটা ব্রেকফাস্ট করলাম, লুচি ঘুগনি আর সাথে এক পোচ। ঢুকে পড়েছি হোটেল শঙ্খ বেলা। এই সাইডটাতে বাইকটা রাখি দাদা, এই ছাপাটাতে। হ্যাঁ হ্যাঁ, ও এইখানের মন্দারমণির বিচের এটাই মজা, হোটেলের সামনেই বিচ। ঠিক আছে, এটা গিয়ে বন্ধ করে দেবো।